হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। প্যারিসে আজকে আমাদের লাস্ট ডে। আজকে আমরা এসেছি প্যারিসের একটি বাঙালি পাড়ায়, যেখানে সমস্ত বাঙালি দোকানগুলো রয়েছে। অনেক ঘোরাঘুরির পর আমরা খুবই ক্লান্ত ছিলাম এবং অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই আমরা খুঁজে খুঁজে একটি বাঙালি রেস্টুরেন্ট বের করলাম। তো সেখানে এসেই দেখলাম যে এই স্ট্রিট জুড়ে পুরোটা বাংলাদেশি ডিপার্টমেন্টাল স্টোর থেকে শুরু করে রেস্টুরেন্ট, এমনকি এখানে বাঙালি সেলুনও রয়েছে। আমাদের ফিনল্যান্ডে যেহেতু বাংলাদেশি খুব কম, তাই রেস্টুরেন্টও খুব কম। আর ফিনল্যান্ডে তো আমি এখনো পর্যন্ত কখনো কোনো সেলুন দেখতে পাইনি, তাই এখানে এসে যখন দেখলাম পুরোটা স্ট্রিট জুড়েই হচ্ছে বাংলাদেশি দোকান দিয়ে ভরা, তখন আসলে খুবই ভালো লাগছিল। তো এখন আমরা খুঁজছিলাম দোকানটি, মানে রেস্টুরেন্টটি যেখানে আমরা খেতে এসেছি। তো এসে পড়লাম। এখন বেশি খুব একটা ভিডিও করতে পারিনি দোকানে, কারণ এত বেশি ক্ষুধার্ত ছিলাম যে খাওয়া পেয়ে আসলে ভিডিও করার কথাই ভুলে গিয়েছিলাম। তো চলুন এবার আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই বাঙালি পাড়া ঘুরে দেখি। এখন সেখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম প্যারিসের আরেকটি টুরিস্ট স্পট, যেটার নাম হচ্ছে নটর ডেম দে প্যারিস। তো দেখলাম সেখানে বাইরে কাজ চলছিল, তাই ভিতরে ঢুকতে দিচ্ছিল না কাউকেই। শেষ করে আমরা নিজেদের গাড়ি নিয়ে আবার হোটেলের দিকে চলে গেলাম। তো এই ছিল আজকের ভিডিওটি, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।